I got broads in the lung. Just to lean the front. Hello friends, welcome to my channel, My Sports Opinion. আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটি ডেইলি আপডেটের নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে তোমাদেরকে কেলাইব্লাস্টার সেপসি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে এবং আপডেট দেওয়ার আছে হায়দ্রাবাদ এফসি কোন কোন প্লেয়ারকে রিলিজ করলো এবং ইস্ট বেঙ্গলের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ কে হতে চলেছে সেই সম্বন্ধে। তো চলো তাহলে আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম আপডেটটি হলো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসি কিন্তু ইতিমধ্যেই তাদের টিমের 10 জন প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে। তো সেই 10 জন প্লেয়ার কারা কারা? তো প্রথম হলেন তাদের গোলকিপার কমলজিৎ সিং। তো কমলজিৎ সিংকে রিলিজ করে দেবে এই কথাটি আমি তোমাদের কিন্তু আগেই জানিয়েছিলাম। তারপরে হলো আরেকজন গোলকিপার কুনজাং ভুটিয়া। এছাড়া আছে কিনান আলমেদিয়া, গুরতেজ সিং, আভাস থাপা, শঙ্কর সাম্পিংরাজ, রোহিত কুমার, অজয় ছেত্রী, ফাইম আলী এবং রবিন সিং। তো অ্যালবার্ট রোকা কিন্তু হায়দ্রাবাদ এফসির কোচের দায়িত্বভার গ্রহণ করার পরের থেকেই কিন্তু হায়দ্রাবাদ এফসির বেশ কিছু প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে। আগেও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে রিলিজ করেছিল এবং এই মুহূর্তে কিন্তু আরও 10 জন নতুন প্লেয়ারকে রিলিজ করে দিল। তো অ্যালবার্ট রোকা চাইছে পরবর্তী মৌসুমের জন্য একটা নতুন টিম গঠন করতে, সেই জন্যই হয়তো এই প্লেয়ারগুলিকে রিলিজ করে দিচ্ছে এবং দেখা যাক পরবর্তী মৌসুমে কেমন দল গড়ে তুলতে পারে এই অ্যালবার্ট রোকা। তাহলে চলো পরবর্তী ট্রান্সফার আপডেটে আসা। তো পরবর্তী ট্রান্সফার আপডেটটি হলো কেলাইব্লাস্টার্স এফসিকে নিয়ে। তো কেলাইব্লাস্টার্স এফসি কিন্তু ইতিমধ্যে একজন নতুন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো প্লেয়ারটি হলো ইগ্রস ট্রাসভোস। তো ইগ্রস ট্রাসভোস একজন 31 বছর বয়সী লাটভিয়ার সেন্টার ব্যাক। এই সেন্টার ব্যাক পজিশন ছাড়াও কিন্তু তিনি ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। বর্তমানে এই প্লেয়ারটি যে ক্লাবের সঙ্গে যুক্ত আছে সেই ক্লাবটি হলো ক্যাপোসভার। এছাড়া ইগর স্টাসভোস কিন্তু লাটভিয়ার আন্ডার-21 এবং ন্যাশনাল টিমের হয়েও খেলেছে। তো শোনা যাচ্ছে যে এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু কেলাইব্লাস্টার্স এফসির প্রাইমারি স্টেজে কথাবার্তা চলছে। তো যেহেতু পরবর্তী মৌসুমের জন্য কেলাইব্লাস্টার্স এফসি টিকে এবং সন্দেশ সিংহানকে পাচ্ছে না, তো সেই জন্য কিন্তু কেলাইব্লাস্টার্স এফসির একজন ভালো ডিফেন্ডারের প্রয়োজন। তো সেই জন্য কিন্তু বেশ কিছু নতুন নতুন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে ইতিমধ্যে কেলাইব্লাস্টার্স এফসি। তো দেখা যাক কেলাইব্লাস্টার্স এফসি ভবিষ্যতে কতটা এগিয়ে যেতে পারে এই ব্যাপারে। তো পরবর্তী ট্রান্সফার আপডেটটিও কিন্তু কেলাইব্লাস্টার্স এফসিকে নিয়ে। তো বেশ কিছুদিন আগে কেলাইব্লাস্টার্স এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে এসেছিল যে কেলাইব্লাস্টার্স এফসির 35 বছর বয়সী স্ট্রাইকার বার্থেলিও ওগবেচে কিন্তু কেলাইব্লাস্টার্স এফসি ছাড়তে চলেছে। তো কারণ হিসাবে যেটা শোনা গিয়েছিল যে বার্থেলিও ওগবেচে কেলাইব্লাস্টার্স এফসির কাছ থেকে যে অ্যামাউন্টটা চাইছে পরবর্তী মৌসুমের জন্য সেই অ্যামাউন্টটা হয়তো কোনো কারণে দিতে চাইছে না বা দিতে পারছে না কেলাইব্লাস্টার্স এফসি, সেই জন্যই কিন্তু বার্থেলিও ওগবেচে সিদ্ধান্ত নিয়েছিল কেলাইব্লাস্টার্স এফসি ছেড়ে দেওয়ার। তো এই মুহূর্তে বার্থেলিও ওগবেচেকে নিয়ে যে নতুন আপডেটটা বেরিয়ে আসছে সেটি হলো কেলাইব্লাস্টার্স এফসি কিন্তু নতুন করে আর একটা অফার দিয়েছে এবং এই অফারটিতে ওগবেচে যে অ্যামাউন্টটা চেয়েছিল প্রায় তার সমপরিমাণ অ্যামাউন্ট দিতে রাজি হয়েছে কিন্তু কেলাইব্লাস্টার্স এফসি। তো এখন এটাই দেখার যে ভবিষ্যতে বার্থেলিও ওগবেচে এই কেলাইব্লাস্টার্স এফসির নতুন অফারে রাজি হয় কিনা এবং রাজি হয়ে কেলাইব্লাস্টার্স এফসিতে থাকতে চায় কিনা। কারণ কেলাইব্লাস্টার্স এফসিও চাইছে কিন্তু বার্থেলিও ওগবেচের মতো প্লেয়ারকে তার টিমে রেখে দিতে, কারণ যদি বার্থেলিও ওগবেচে কেলাইব্লাস্টার্স এফসিকে ছেড়ে দেয় তাহলে কিন্তু তাদের টিম গোছাতে পরবর্তীতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হবে। তো দেখা যাক পরবর্তীকালে এই ব্যাপারটা কত দূর এগোয়। তো এই ব্যাপারে আমি বিশেষ কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো পরবর্তী ট্রান্সফার আপডেটে আসা। তো পরবর্তী ট্রান্সফার আপডেটটি হলো ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে ইস্ট বেঙ্গল পরবর্তী মৌসুমে তাদের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কথাবার্তা চালাচ্ছে ফ্রান্সিসকো ব্রুটো দা কোস্টার সঙ্গে। তো এই মুহূর্তে আরও একটি নতুন নাম বেরিয়ে আসছে যিনি ইস্ট বেঙ্গলের পরবর্তী মৌসুমের জন্য অ্যাসিস্ট্যান্ট কোচ হতে পারেন। তো তিনি হলেন 45 বছর বয়সী কোচ থাংবই সিন্টো। তো থাংবই সিন্টো কিন্তু লাস্ট সিজন উড়িষ্যা এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ছিলেন। এছাড়া কিন্তু থাংবই সিন্টো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং কেলাইব্লাস্টার্স এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবেও ছিলেন। তো দেখা যাক ইস্ট বেঙ্গল এই দুইজনের মধ্যে কাকে তাদের পরবর্তী মৌসুমের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে নিযুক্ত করতে পারে। তো চলো আজকের লাস্ট আপডেটে আসা। তো আজকের লাস্ট আপডেটটি হলো ঈশান পান্ডিতাকে নিয়ে।
তো ঈশান পান্ডিতাকে নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে জল্পনা সৃষ্টি হয়েছিল যে ঈশান পান্ডিতা কি পরবর্তী মৌসুমে আইএসএল এ আসতে চলেছে বা আইএসএল এ আসলে কোন টিমের হয়ে খেলবে, কারণ তার কাছে কিন্তু আইএসএল এ বেশ কিছু টিমের অফার ছিল, যেমন ইস্ট বেঙ্গলের অফার ছিল এবং এটিকেএমবিরও কিন্তু অফার ছিল। তো এই মুহূর্তে ঈশান পান্ডিতাকে নিয়ে যে লেটেস্ট আপডেটটি বেরিয়ে আসছে এটি হলো ঈশান পান্ডিতা পরবর্তী মৌসুমে আইএসএল নয় বরং তার পরিবর্তে স্প্যানিশ সেগুন্ডা বি ডিভিশনের একটি ক্লাবের হয়ে খেলতে চলেছে। তো যে ক্লাবের হয়ে খেলতে চলেছে সেই ক্লাবটির নাম এখনও স্পষ্ট নয়, তো সেই ক্লাবের ব্যাপারে কোনো আপডেট বেরিয়ে আসলে আমি অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু বর্তমানে তিনি যে ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তো সেই ক্লাবের হয়ে কিন্তু আর থাকছেন না, এটাই পরিষ্কার। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই, আর বিশেষ তেমন কোনো আপডেট দেওয়ার নেই আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো তাহলে, টাটা, বাই বাই।